আসসালামু আলাইকুম, আমি ডক্টর সৈয়দ গোলাম গাউস আশরাফি। আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো পানি খাওয়ার চার নিয়ম মেনে আজীবন সুস্থ থাকার উপায়। ভিউয়ার্স, আমি অ্যাজুয়ালি বলে থাকি যে পানি খাওয়ার চারটা নিয়ম, যদি আপনি আপনার স্বাস্থ্যের জন্য কিছু করতে চান তাহলে পানি খাওয়ার চারটা নিয়ম শুধু জেনে নেন। এই পানি খাওয়ার চারটা নিয়ম যদি আপনি জেনে মানতে পারেন তাহলে এই পানি খাওয়ার চার নিয়মই আপনার জন্য যথেষ্ট, সমস্ত রোগ থেকে আপনাকে দূরে রাখবে। এবং যদি আপনি কোনো সমস্যার মধ্যে আক্রান্ত হয়ে থাকেন, শারীরিক কোনো সমস্যার মধ্যে, তাহলে এই পানি খাওয়ার চার নিয়মই আপনাকে এখান থেকে সেফ করবে। তো এই পানি খাওয়ার চার নিয়ম আমি সংক্ষেপে আলোচনা করতেছি। এক নম্বর ফর্মুলা, সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি মুখে 2-3 গ্লাস গরম পানি। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, উঠে ব্রাশ করার আগে বা ওজু করার আগে বা কুলি করার আগে 2-3 গ্লাস গরম পানি খাবেন। তো শুরুতেই আপনারা হয়তো বা 2-3 গ্লাস গরম পানি খেতে পারবেন না, বাট আধা গ্লাস দিয়ে আপনারা স্টার্ট করবেন, আস্তে 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 গ্র্যাজুয়ালি সেটাকে বাড়ায় 3 গ্লাস পর্যন্ত আপনারা করতে পারবেন। তো আমি আবার রিপিট করে বলছি, সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি মুখে 2-3 গ্লাস গরম পানি। কেন বললাম এই কথাটা? যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে 2-3 গ্লাস গরম পানি খান তাহলে আপনার সাথে সাথে আপনার টয়লেটের বেগ চাপবে, আর যখনই টয়লেটের বেগ চাপবে আপনি টয়লেটে গেলে একদমই দেখবেন যে আপনার পেট পরিষ্কার হয়ে গেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কারো পেট পরিষ্কার হয়ে যায় তাহলে তার চেয়ে সুস্থ মানুষ বা তার চেয়ে সুখী মানুষ দুনিয়াতে আর হতে পারে না। 2 নম্বর নিয়ম হলো, খাবারের সময় কখনো পানি খাবেন না, খাবার শেষ করে 1.5 ঘন্টা পরে পানি খাবেন। তো অনেকে আমাকে প্রশ্ন করে, ডক্টর সাহেব এটা আবার কোন ধরনের কথা বলেন, এই পর্যন্ত সারা জীবন তো পানি খেয়েই আসছি, কোন ধরনের কোনো সমস্যা তো হয় নাই। তো আমি বলি, যদি নিজকে সুস্থ দাবি করেন তাহলে 1 ঘন্টা পরে পানি খাবেন, আর যদি নিজকে অসুস্থ দাবি করেন তাহলে 1.5 ঘন্টা পরে পানি খাবেন। অ্যাকচুয়ালি আমরা যখন খাবার খাই তখন এই খাবার আমাদের পেটের মধ্যে যখন যায় তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড বা গ্যাস্ট্রিক জুস বের হয়। এই গ্যাস্ট্রিক জুসের খাবার কাজ হলো খাবারটাকে ডাইজেস্ট করা। তো আপনি যদি উপর থেকে গট গট করে পানি খান তাহলে যে অ্যাসিড বা যে গ্যাস্ট্রিক জুস সেটার কনসেন্ট্রেশন কমে যাবে, আপনার খাবার প্রপারলি ডাইজেস্ট হতে পারবে না। আর যদি খাবার ডাইজেস্ট না হয় তাহলে খাবার ফার্মেন্ট হবে, আর এটা দিয়ে বিভিন্ন ধরনের, আপনি অনেকে বলবেন আমার ব্লাডের ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, তো ইউরিক অ্যাসিড তো আপনি খান নাই, ইউরিক অ্যাসিড বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হলো কীভাবে? এর কারণ যে খাবার প্রপারলি ডাইজেস্ট হয় না, খাবার ফার্মেন্ট হয়েছে। 2 নম্বর নিয়ম হলো, সকালবেলায় ঘুম, আরে ইয়ার, ওকে, সো 2 নম্বর নিয়ম হলো যে খাবারের সময় কখনো পানি খাবেন না, খাবার শেষ করে 1.5 ঘন্টা পরে তারপরে গিয়ে পানি খাবেন। যদি গলায় আটকায়, অনেকে বলে গলায় আটকালে আপনি একটু আস্তে আস্তে খাবার খাবেন, যদি আপনি তাড়াতাড়ি করে খাবার খান তাহলে সেক্ষেত্রে গলায় আটকানোর পসিবিলিটি বেশি থাকে, আর যদি একটু মানে অল্প অল্প করে বেশিক্ষণ চাবানোর পরে যদি আপনি গেলার চেষ্টা করেন তাহলে গলায় অবশ্যই আটকাবেন না, আর একটু ধীরে ধীরে খাবার খাবেন অবশ্যই গলায় আটকাবে না। আর এই ফর্মুলাটা আপনার প্রথম দিন থেকে উপকার করবে। আমি যতগুলো আলোচনা করবো এই ভিডিওর মধ্যে বা করতেছি, ইনশাল্লাহ আপনি প্রথম দিন থেকে এটার উপকার পাওয়া শুরু করবেন। 3 নম্বর ফর্মুলা হলো, আপনি কখনো ঠান্ডা পানি খাবেন না, যদি ঠান্ডা পানি খান তাহলে আপনার স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন অনেকটা শ্রিঙ্ক হয়ে যাবে। তো আমরা যখন খাবার খাই খাবারটা ডাইজেস্ট হওয়ার পরে যে পেরিস্টালটিক মুভমেন্টের মাধ্যমে একদম অ্যানাস পর্যন্ত চলে যায়, তো যখনই আপনি ঠান্ডা পানি খাবেন তাহলে সেই ক্ষেত্রে পেরিস্টালটিক মুভমেন্টটা হতে পারবে না, কারণ এটা সংকুচিত হয়ে যাবে, মানে ওখানকার যে মাসলগুলো আছে। তো সেক্ষেত্রে আমি বলে থাকি যে যদি আপনার আপনি ঠান্ডা পানি খান আর আপনার যে স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন যদি সংকুচিত হয়ে যায় তাহলে আপনার পায়খানা ক্লিয়ার হবে না, আর যদি পায়খানা ক্লিয়ার না হয় তাহলে আপনার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তৈরি হবে। লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ে হলো যে যখনই পানি খাবেন একটু সিপ সিপ করে পানি খাবেন, মুখে কিছুক্ষণ রেখে তারপরে গেলার চেষ্টা করবেন। মানে আমি একটু প্রসেসটা একটু দেখাই দিছি, আপনি পানি নিলেন, নেওয়ার পরে আপনাদেরকে দেখানোর জন্য আমি হয়তো 5 সেকেন্ড বা 7 সেকেন্ড আমি মুখে রাখলাম, কিন্তু আপনারা করবেন এটাকে প্রায় 1 মিনিট 30 সেকেন্ড 40 সেকেন্ড বা 1 মিনিট আপনারা মুখে রাখবেন। তো যাদের কোনো কমপ্লিকেশান আছে, ধরেন আপনার মাথা ব্যথা আছে, যদি আপনি এই নিয়মে পানি খাওয়া শুরু করেন আপনি দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার মাথা ব্যথা কমা শুরু হয়েছে। আপনার যদি অন্যান্য কোনো কমপ্লিকেশান থাকে, আপনার ব্লাডের কোলেস্ট্রল লেভেল হাই আছে, আপনার ব্লাড প্রেশার হাই আছে, আপনার মাইগ্রেনের প্রবলেম, ম্যানেঞ্জাইটিসের প্রবলেম, হোয়াট এভার মে বি দ্য প্রবলেম, আপনার কোনো ধরনের বাতের সমস্যা আছে, যেই কোনো সমস্যাই থাকুক না কেন, পা থেকে মাথা পর্যন্ত আপনার ডায়াবেটিস লেভেল হাই, আপনার ইউরিক অ্যাসিড লেভেল হাই, যদি এই প্রসেসে পানি খাওয়া শুরু করেন তাহলে দেখবেন যে আপনার এইগুলো সমস্ত কিছু কমা শুরু হয়েছে উইদাউট ডক্টর অ্যান্ড উইদাউট মেডিসিন। তো এটার কীভাবে পসিবল সেই বিষয়ে আমি অন্যান্য ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব, বাট এই যে পানি খাওয়ার চার ফর্মুলা আমি টোটাল বিষয়টাকে সামারাইজ করে বলতেছি। প্রথম নিয়ম হলো, সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি মুখে 2-3 গ্লাস গরম পানি, 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হলো, খাবারের সময় কখনো পানি খাবেন না, খাবার শেষ করে 1.5 ঘন্টা পরে গিয়ে পানি খাবেন। 3 নম্বর নিয়ম হলো, কখনো ঠান্ডা পানি খাবেন না, চেষ্টা করবেন একটু গরম পানি খাওয়ার জন্য। 4 নম্বর ফর্মুলা হলো, যখনই পানি খাবেন
চেষ্টা করবেন যে পানিটা যেন মুখে নিয়ে সিপ সিপ করে একদম ডাইরেক্ট ঘটঘট ঘটঘট করে দুই তিন গ্লাস বা পুরো বোতল খালি করে ফেলছি এটা যেন না হয়, যে পানিটা যখন খাবো এক ঢোক বা দুই ঢোক এরকম অল্প অল্প করে সিপ সিপ করে পানিটা খাওয়ার চেষ্টা করব। এই পানি খাওয়ার চার ফর্মুলা আপনাকে সমস্ত রোগ থেকে দূরে রাখবে। আর ক্রনিক ডিজিজ তো ইনশাআল্লাহ আপনার বডিতে হবেই না। যদি কোনো কিডনি ড্যামেজের পেশেন্ট আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে তার কিডনির কন্ডিশন ইম্প্রুভ হওয়া শুরু হবে পানি খাওয়ার চার ফর্মুলা ফলো করলে। দুই, যদি কারো দেখেন হার্টের ব্লক আছে, ব্লাডের কোলেস্ট্রল লেভেল বেড়ে গেছে, ব্লাডে ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে গেছে, সেরাম ক্রিয়েটিন লেভেল বেড়ে গেছে, কোনো কারণে মাথা ব্যথা আছে, পায়ে ব্যথা আছে, হাঁটু ব্যথা আছে, কোমর ব্যথা আছে, পিঠে ব্যথা আছে, হোয়াট এভার মে বি দ্য প্রবলেম, পা থেকে মাথা পর্যন্ত সমস্ত ডিজিজের ক্ষেত্রে আপনি ইম্প্রুভ ফিল করবেন। এখন প্রশ্ন হলো, যদি আমার এই কথা শুনে আপনার কোনো উপকার না হয়, আমি বলবো আপনার কোনো হারানোর কিছু নাই, বিকজ আমি আপনাকে লাখ লাখ টাকা খরচ করাইছি, আমি তো পানি খেতে বলতেছি। কিন্তু ইনশাল্লাহ এই পর্যন্ত আমি এই কথাগুলো কোনো থিওরিটিক্যাল কোনো কথা বলতেছি না, অনলাইনের মধ্যে অসংখ্যবার আমি এই কথা বলে ফেলছি আর হাজারে হাজারে মানুষ আমার এই ফর্মুলা অনলাইনে ফলো করতেছে, করে তাদের ফিডব্যাক আমাকে দিয়ে দিছে। অথবা আমি এখন যে কথা আপনাকে বলছি সেটা প্র্যাকটিক্যাল ইনফরমেশনের কথা বলতেছি। আর লাস্ট কথা তো কিছুক্ষণ আগেই বললাম যে আপনার এখানে হারানোর কোনো কিছু নাই, যদি উপকার তো হয়তো হলো আর যদি না হয় তাহলে কোনো ক্ষতি নাই। ভিউয়ার্স, আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না, বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস্ক মি। 01785857116 ইটস মাই ফোন নাম্বার। আমার অ্যাড্রেস হলো বাড়ি নাম্বার 24, রাস্তা নাম্বার 10, এলাকার নাম দক্ষিণ বিশিল, মিরপুর 1, ঢাকা 1200। আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি একই কথা, এই ভিডিওর মধ্যে, দিস ভিডিও ডাজ নট রিপ্লেস দ্য অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস, অলওয়েজ কনসাল্ট উইথ দ্য ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন। ভিউয়ার্স, ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।